কাপ গরম গরম চা দাও তো ভাই। হ্যাঁ, দুধ বেশি দিয়ে, একটু সর দিয়ে, একটু আদা দিয়ে দাও ভাই। সূর্যকুমারের সিনেমার টিকিট, ঠিক বলেছ, আজ 12টা থেকে 3টের শো। আমি তো আজ সিনেমাটা দেখবো, প্রথম দিন, প্রথম শো, আমার সুপারস্টারের সিনেমা এটা। এখনই চলো, চলো এখনই আবার থেকে টিকিট কাটবো। চলো তো গিয়ে দেখা যাক যে সূর্য কুমারের সিনেমায় এমন কি ব্যাপার থাকে ভাই। এত লম্বা লাইনের মধ্যে টিকিট কাটা তো খুবই মুশকিল। আরে এই ভিড়কে হ্যান্ডেল করা তো আমার ডান হাতের খেলা। হা, দেখো আমি দেখাচ্ছি যে কিভাবে টিকিট কাটতে হয়। কাবাডি 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 ডান হাতের খেল তো ফেল হয়ে গেল, এবার কি করা যায়? খালি পেটে আমার মাথা কিছু কাজ করে না, তুমি কিছু করো। এগুলো খাও আর শুরু হয়ে যাও। আমার একটা টিকিট চাই, চাই প্লিজ একটা টিকিট। আরে এই বাচ্চাটাকে বলো এত কান্নাকাটি করার কিছু নেই, কাল থেকে সূর্যকুমারের শুটিং আমাদের ফুরফুরি নগরে হচ্ছে, ওখানে গিয়ে সূর্যকুমারের সঙ্গে দেখা করুক। তাই কি, যাহ, কাল আমি সূর্যকুমারের সঙ্গে দেখা করব, ওনার থেকে অটোগ্রাফ নেব, ওনার সঙ্গে ছবি তুলব, ওনাকে ডিনারে ইনভাইট করব। ওরে বাবা, এ তো দেখছি সূর্যকুমারের জন্য পাগল হয়ে গেছে। পাতলু, 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 কি হয়েছে? ভোর হয়ে গেছে। এখন রাত 1টা বাজছে, শুয়ে পড়ো। পাতলু, পাতলু, কি হলো? কটা বাজলো? এখন তো নিশ্চয়ই ভোর হয়ে গেছে না? এখন রাত 2টো বাজছে, শুয়ে পড়ো না, না নিজে ঘুমোচ্ছ না আমায় ঘুমোতে দিচ্ছ। পাতলু, সূর্যকুমারের সঙ্গে দেখা করার জন্য কেননা আমরা এখন থেকে গিয়ে লাইন দিয়ে দিই। মোটু, ওখানে টিকিটের বুকিং হচ্ছে না যে তুমি গিয়ে লাইন দেবে, শুয়ে পড়ো প্লিজ। পাতলু, পাতলু, ওঠো না। এখন আবার কি হলো? আমি মোরগের ডাক শুনেছি, এখন মনে হচ্ছে ভোর হয়ে গেছে পাক্কা। ওফ, রাত 3টে বাজছে, শুয়ে পড়ো প্লিজ। দূরে যাও, সবাই এই দড়ির ঘেরাটোপ থেকে বাইরে থাকো প্লিজ। পাশে সরে যাও ভাই। কোথায় যাচ্ছ? সূর্যকুমারের সঙ্গে দেখা করতে। তোমার কোনো প্রবলেম আছে? হ্যাঁ আছে। সিকিউরিটি ভালাটা নিজেকে ভাবে কি? আরে ছাড়ো না, ও তো নিজের ডিউটি করছে। ওরে বাবা, এই হিরোর সঙ্গে দেখা করা তো খুবই মুশকিল, চলো বাড়ি ফিরে যাই। না না, যদি দেখা নাও করতে পারি, অন্তত ক্ষণিকের জন্য দূর থেকে তো দেখেই যাবো। পাতলু চলো, ওই গাছের উপরে চড়ে দেখি, ওপর থেকে নিশ্চয় দেখতে পাবো। ওই দেখো
সূর্য কুমার, আরে একটু আগে যাই না, তাহলে ভালো করে দেখতে পাবো। মারো, এই দুজনই আমাদের উপর এসে পড়লো। আরে মোটু পাতলু, ওই সিকিউরিটি ড্রেস কোথা থেকে নিয়ে এলে? একদম আসল বলে মনে হচ্ছে। মোটু, একটা ড্রেস আমাকেও এনে দাও না, তাহলে আমিও সোজা গিয়ে সূর্যকুমারের সঙ্গে দেখা করতে পারবো। আমাদের কেন মার খাওয়াতে চাও তুমি? চুপ থাকতে পারছো না? সিকিউরিটি ওয়ালারা শুনে ফেলবে। আমরা শুনে ফেলেছি। এই দাঁড়াও, মারার যদি হয় তো এক এক করে মারো তোমরা। মনে হচ্ছে এরা তো আমার হাড়গোড় ভেঙে রেখে দেবে। মারো এদের। তোমার এই টানেল খোলার আইডিয়াটা খুবই ভালো। এবার আমাদের কোন সিকিউরিটি ওয়ালাই আটকাতে পারবে না। এবার আমরা সোজা শুটিং এর সেটেই বেরোবো, সিকিউরিটি ওয়ালারা জানতেই পারবে না। এবার আমাদের সূর্যকুমার সঙ্গে দেখা করতে কেউ আটকাতে পারবে না। আরে এখানে তো কেউই নেই, সব গেল কোথায়? এই ভাই এক মিনিট শোনো, এখানে যে শুটিং হচ্ছিল তো সব গেল কোথায়? আজ এখানে শুটিং ক্যান্সেল হয়ে গেছে, ওই চায়ের দোকানের সামনে হচ্ছে শুটিং। চায়ের দোকানের সামনে? মানে আমাদের বাড়ির কাছে? আরে বোকা বুদ্ধুরাম, কি আইডিয়া দিয়েছো! বাড়ির সামনে শুটিং হচ্ছে আর আমরা এখানে সুড়ঙ্গ খুঁড়ছি। দাদা, ওই শুটিংটা হচ্ছে কোথায়? ওরা তো এই মাত্র চলে গেল। সূর্যা কুমার এখানে বৈশা আমার সঙ্গে চা খাইল, ফটো তুলছে, এই দেহ। মোটু আমার বড় দা, বড় ভাই, এই দেখো আমার সঙ্গে ফটো তুলেছে। আমার সঙ্গেও তুলেছে, এই দেখো, নিজের কার্ডও দিয়েছে আর বলেছে কলকাতা এলে নিশ্চয়ই দেখা করতে। এ হতে পারে না, এ হতে পারে না। ফুরফুরি নগরের তরফ থেকে ওনাকে স্বাগত জানানো হবে। যাই হোক, এখন একটা সুযোগ আছে। আমি তো নকল হিরো রে, আপনারা তো দেখতেই পাচ্ছেন আমার সব স্টান্ট ফাইটাররা করে। আমি শুনেছি এখানে ফুরফুরি নগরে মোটু পাতলু বলে দুজন সুপার হিরো আছে, যারা সবার সাহায্য করে, সমাজের সেবা করে, সব বিপদ মাথায় তুলে নেয়। ওরাই হলো হিরো নাম্বার ওয়ান রে পাগলা। আমি জবে থেকে এসেছি, ওদের সঙ্গে দেখা করতে চাইছি, কিন্তু সময়ই পাওয়া যাচ্ছে না। আরে পাগলা, একদিন তো আমি জেনে শুনে ওদের বাড়ির সামনে শুটিং রাখলাম, যাতে ওদের সঙ্গে দেখা হয় রে। কিন্তু ওরা কেউ বাড়িতেই ছিল না রে, মনে হয় ওরা অন্যদের সাহায্য করতে বিজি ছিল। তবে দেখা হলে খুব ভালো লাগতো রে পাগলা। আপনারা এত রেগে আছেন কেন? আর জিজ্ঞেস করবেন না, সে অনেক বিশাল আর দুঃখের কাহিনী। ফটো তোলো।